চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন, উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। অনুষ্ঠানে সাধারণ জেলেরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আলোচনা সভা শেষে মাছ উৎপাদন ক্ষেত্রে অবদান রাখায় চারজন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।